দেখা চাং যুব ক্রীড়া শিল্পী সংঘর ২৭ সংখ্যক বার্ষিক অধিবেশনের সফল সামরণি। কামরূপ জেলার খুন্তলীর দেখা চাঙত দেখা চাং যুব ক্রীড়া শিল্পী সংঘর সৌজন্যত দুদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত ২৭ সংখ্যক বার্ষিক অধিবেশনের যা ১৫ নভেম্বরত সামরণি পড়ে। এই অধিবেশনের প্রথম দিনা পুয়া সংঘর পতাকা উত্তোলনের পিছতে বৃক্ষরোপণ, সমাজসেবা আর বিভিন্ন খেল ধেমালির প্রতিযোগিতার লগতে সাংস্কৃতিক সন্ধিয়াও অনুষ্ঠিত করে। দ্বিতীয় দিনা বিভিন্ন খেল ধেমালির লগতে অনুষ্ঠিত করে তর্ক, কুইজ আর ফেকশন প্রতিযোগিতা। আবেলি ৩ বজাত সংঘর সভাপতি আব্দুর রহিমর সভাপতিত্বত অনুষ্ঠিত করে বটা বিতরণী আর মুকলি সভা। মুকলি সভাত অসম প্রদেশ কংগ্রেসের ইপিজিসির সভাপতি তথা প্রাক্তন বন বিষয়া ভবেশ চন্দ্র দাস, জেলা পরিষদের সদস্য শাহজাহান আলী আহমেদ আর এসআইপিআরডির ফ্যাকাল্টি সদস্য আব্দুল মুন্নাফকে ধরে ভালে সংখ্যক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। বকুরপরা রেজাউল হাসানের রিপোর্ট, আপোষবিহীন। এই সভাখনের প্রতি বা এই যুব ক্রীড়া সংঘখনের প্রতি এই অঞ্চলের রাইজর যে সমর্থন, যে সহায় সহযোগিতা দেখি পেলে মানে নিজেও অভিভূত হয়েছি, মানে ভাল পাইছি। অনাগত দিনত আমার উঠি অহা প্রজন্ম পথপ্রদর্শক হিসাবে আমার এই যুব সংঘখনে আমার উঠি অহা প্রজন্মক একটা সঠিক রাস্তা লই যাব পারিব বলে মানে ধারণা করেছি।